রোজা রাখার উপকারিতা গুরুত্ব ও ফজিলত সম্পর্কে পবিত্র কোরআন ও হাদিসে কি বলা হয়েছে তা আমরা কম বেশি সকলে জানি। কিন্তু রোজা শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, বৈজ্ঞানিক দৃষ্টিতেও রোজার উপকারিতা অপরিসীম। যথা নাম্বার 1, রোজা থাকা অবস্থায় কমপক্ষে 15 ঘন্টা যাবতীয় খানাপিনা বন্ধ করে থাকে। এই সময় পাকস্থলী, অন্ত্রনালী, যকৃৎ, হৃৎপিণ্ডসহ অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ বিশ্রাম পায়। তখন এইসব অঙ্গপ্রত্যঙ্গ নিজেদের পূর্ণ গঠনে নিয়োজিত হতে পারে। অন্যদিকে দেহে যেসব চর্বি জমে শরীরের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় সেগুলো রোজার সময় দেহের প্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য ছুটে যায়। নাম্বার 2, স্বাস্থ্যবিজ্ঞানীদের মতে রোজা রাখার উপকারিতা হলো সারা বছর অতিভোজ, অখাদ্য, কুখাদ্য, ভেজাল খাদ্য খাওয়ার ফলে আমাদের শরীরে যে জৈব বিষ জমা হয় তা দেহের জন্য মারাত্মক ক্ষতিকর। 1 মাস রোজা পালনের ফলে তা সহজেই দূরীভূত হয়।